হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ফুড। আজ আমি বিফ কলিজা ভুনা তৈরি করে দেখাবো। তবে একই পদ্ধতিতে আপনারা গোটেরও কলিজা ভুনা করতে পারেন। চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। এখানে আমি প্রায় 1 কেজি কলিজা নিয়ে নিয়েছি। নিয়েছি 1/2 কাপ সয়াবিন তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, লবণ পরিমাণ মতো, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চিমটি জয়ফল জয়ত্রীর গুঁড়া, সামান্য গরম মশলা, 3টা তেজপাতা, 3টা দারচিনি, 3টা লবঙ্গ, 2টা গোলমরিচ, 4টা এলাচ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পাঁচফোড়ন এবং জিরা গুঁড়া। কলিজা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরেও কলিজা কিছুক্ষণ রেখে দিলে কলিজা থেকে পানি এবং রক্ত বের হয়, তাই কলিজা ফুটন্ত পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। এতে কলিজা রান্না করার পরে যে বাজে স্মেলটা বের হয় তা দূর হয়ে যাবে। এবার পেঁয়াজ বাটাতে একে একে দিয়ে দিব লবণ, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ আদা বাটা। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিব। এবার চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে নেব। তারপর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ ভালো করে নাড়তে হবে। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর মশলার মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়তে হবে এবং মশলাটা খুব ভালো করে কষিয়ে ফেলবো। মশলা কষানো হয়ে গেলে কলিজা দিয়ে দিব এবং ভালো করে মশলার সাথে কলিজা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 15 মিনিট পরে ঢাকনা তুলব। কলিজা থেকে অনেক পানি বের হয়েছে, একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরো 10 মিনিট পরে ফিরে আসলাম। কলিজার পানি প্রায় শুকিয়ে এসেছে এবং তেলটাও উপরে উঠে এসেছে। এবার দিয়ে দিব গরম মশলা গুঁড়া, জয়ফল জয়ত্রী, 5 ফোড়ন এবং জিরা গুঁড়া। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মশলার গন্ধটা ভালো করে কলিজার ভেতরে ঢুকে যায়। আরও 10 মিনিট পর ফিরে আসলাম।
কলিজার পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে, কিন্তু কলিজাটা সিদ্ধ হয়নি, তাই দিয়ে দিব প্রায় 1 কাপ পানি। পানি দিয়ে কলিজা 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, যাতে কলিজা সিদ্ধ হয়ে যায়। পনেরো মিনিট পর পানি শুকিয়ে এসেছে এবং কলিজাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা অফ করে 10-12টা গোটা কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিট। তৈরি হয়ে গেল বিফ কলিজা ভুনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।